নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি যৌন বিষয়ক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের উপকারে যাতে কাজে লাগে তার জন্য কিন্তু বন্ধু আমি আজকে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের যে আলোচনাটা আমি করব আপনাদের সামনে, যৌন বিষয়ে একটি 100% খাঁটি, 100% পরীক্ষিত এবং আপনারাও যদি ব্যবহার করেন তো বলবো বন্ধু 100% আপনারা উপকার পাবেন পাবেন পাবেন। তো আপনারা যদি কেউ যৌন বিষয়ে দুর্বল হয়ে পড়েছেন, আপনারা বিবাহিত জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, গোপন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু তার সমাধান করতে পারছেন না, আজকে আমি সেই গোপনীয় রোগ, যে রোগটির ট্রিটমেন্ট করতে আপনারা ডাক্তারের কাছে যেতে লজ্জা পান, যেটা কাউকে বলতে লজ্জা পান, তো আজকে কিন্তু আপনাদের সামনে আমি সেই গোপন আলোচনা, আপনারাই ঘরের মধ্যে নিজেরা সেই ওষুধটি কীভাবে প্রস্তুত করবেন, নিজেরাই তৈরি করে খেয়ে তার 100% সমাধান পাবেন, তো সেই বিষয়ে কিন্তু আপনাদের সামনে আজকে আমি আলোচনা করে সেই ওষুধটি কীভাবে তৈরি করা যাবে সেটি কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধু, এটা আপনাদের উপকারের জন্যই আমি তুলে ধরছি। তো কেউ কোনো বাজে চিন্তাধারার মধ্যে দিয়ে কিন্তু যাবেন না। যৌন বিষয়ে কেউ যদি দুর্বল হয়ে পড়ে এবং এই সমস্যা কেউ ভোগে, তার যন্ত্রণাটা যে ভুগছে একমাত্র সেই জানে। অনেক সময় দ্রুত বীর্যপাতের ফলে ঘরের মধ্যে অশান্তি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, যদিও বলতে পারেন যৌন শক্তি সেক্সুয়াল একটা ব্যাপার যেটা মানুষের মধ্যে থাকে সেটা ভগবানের একটা দান। অনেক সময় দেখা যাচ্ছে একটা রোগা লোক, রোগা ব্যক্তিও কিন্তু অনেক সময় ধরে সেক্স করে, যৌন কর্মে লিপ্ত থাকতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা সবল ব্যক্তি, দেখতে শুনতে অনেক শক্তিশালী, তারও কিন্তু ক্ষমতাটা অনেক সময় থাকে না। তো যাই হোক, যাদের এই সমস্যা তাদেরকেই আমি আজকে আমি ভিডিওটি তুলে ধরছি তাদের উদ্দেশ্যে। তো আমি বলবো বন্ধুরা, আলোচনা তো আমি করবই, তো ওষুধটি আপনারা যখন বানাবেন মনোযোগ সহকারে বানাবেন এবং আগে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তারপর কিন্তু আপনারা ওষুধটি প্রস্তুত করবেন, সুন্দর করে বানাবেন যেভাবে বলবো। তো প্রথমে বলবো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে ভিডিও কিন্তু কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে আমি যেভাবে বলবো কোনো একটা পদ্ধতি বাদ চলে গেলো, কোনো একটা কথা বাদ চলে গেলো, আপনারা বুঝতে পারবেন না ওষুধটি কীভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু ধরতে পারবেন না। তাই বলবো ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পুরোটা দেখবেন, এবং আমার চ্যানেলকে যারা এখনও লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে যত আমি ভিডিও আপলোড করব সব কিন্তু আপনাদের নোটিফিকেশনের মধ্যে আপনারা মেসেজ পেয়ে যাবেন, তার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকন বাটনটিও প্রেস করে দেবেন। তো আসুন, আমি কিন্তু আমার আলোচনা আমি শুরু করছি বন্ধুরা, মনোযোগ সহকারে শুনবেন, আর কারোর যদি খুবই প্রয়োজন হয় তো সেটি অবশ্যই আপনারা খাতাতে নোট করে নেবেন। তো আজকের যে ওষুধটি বলবো ওষুধটির নাম ডিমের হালুয়া বন্ধু। তো এই ডিমের হালুয়া আপনারা কীভাবে প্রস্তুত করবেন, পুরুষত্ব বৃদ্ধির জন্য, দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং যত প্রকারের যৌন দুর্বলতা আছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য, যাদের বীর্য দুর্বল হয়ে গেছে, তরল হয়ে গেছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমার ভিডিওটি শুরু করছি। ওষুধটির নাম হলো ডিমের হালুয়া বন্ধু, ডিমের হালুয়া প্রস্তুত করছি।
এবং বলছি আপনাদেরকে শুনুন। 20টি মুরগি, দেশি মুরগির ডিম, 20টি দেশি মুরগির ডিম, প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন। 20টি দেশি মুরগির ডিম ভেঙে তার শুধু কুসুমটি নেবেন, ডিমের মধ্যে যে কুসুম থাকে শুধু কুসুমটি নেবেন। 20টি ডিমের কুসুম আপনার একটি পাত্রে আলাদা করে নেবেন, তার মধ্যে 500 গ্রাম চিনি দেবেন, ভালো করে গুলবেন। তার মধ্যে কী করবেন, গরুর দুধের ঘি দেবেন 500 গ্রাম, চিনি দেবেন 500 গ্রাম, আর গরুর দুধের খাঁটি ঘি দেবেন 500 গ্রাম, গরুর দুধের খাঁটি ঘি দেবেন 500 গ্রাম। তাহলে ডিমের কুসুম, 500 গ্রাম চিনি, 500 গ্রাম গরুর দুধের ঘি, এই তিনটিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন, সুন্দর করে মিশিয়ে, চিনিটি যেন ভালো করে গুলে যায়, ডিমের কুসুমগুলি এবং ঘি সুন্দরভাবে যেন মিক্সড হয়ে যায়। তারপর কী করবেন, অল্প আঁচে কড়াইতে দিয়ে, অল্প আঁচে, সামান্য মিট মিট করে আগুনটি জ্বলবে, তো সেরকমভাবে অল্প আঁচে কিন্তু আপনারা ওই মিশ্রণটিকে সুন্দর করে ফোটাতে হবে। যখন মিশ্রণটি ফুটতে ফুটতে গাঢ় হবে তখন নামিয়ে নিতে হবে। যখন ওটি গাঢ় হয়ে যাবে, ফুটতে ফুটতে যখন গাঢ় হয়ে যাবে তখন কিন্তু মিশ্রণটি নামিয়ে নিতে হবে। এবং প্রতিদিন সকালে 20 গ্রাম মাত্রায়, প্রতিদিন সকালবেলা 20 গ্রাম মাত্রায় 21 দিন সেবন করলে আপনাদের যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এর প্রত্যেকটি সমস্যা আপনাদের দূর হবে। এবং এটি যদি 50 ঊর্ধ্বে, 60 ঊর্ধ্বে ব্যক্তিরাও খায়, তবুও কিন্তু সে একজন ওই 40 দিন খাওয়ার, সরি, 21 দিন খাওয়ার পর, 21 দিন সেবন করার পর ওই বৃদ্ধ ব্যক্তিও কিন্তু একজন 25 বছর যুবকের ন্যায় সে বল শক্তি নিজেকে বুঝতে পারবে, যে সে কতটা শক্তিশালী, আগের থেকে আগে যতটা দুর্বল ছিল সে এখন কতটা শক্তিশালী হয়েছে তো সে নিজেই বুঝতে পারবে। গায়ের অদ্ভুতপূর্ণ একটা শক্তিও কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু একদম 100% হবেই বন্ধু। আর যাদের সমস্যাগুলো বললাম, বীর্যের সমস্যা, স্ত্রীর সঙ্গে অশান্তি, সমস্ত সমস্ত সমস্যা কিন্তু আপনাদের দূর হবে। তো এই ডিমের হালুয়া প্রস্তুত কিন্তু একেবারে সহজ পদ্ধতি বন্ধুরা। আপনারা এই ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসগুলো জোগাড় করে, এই ডিমের কুসুম, চিনি, গরুর দুধের খাঁটি, ঘি, এগুলো কিন্তু জোগাড় করে আপনারা যদি ব্যবহার করতে পারেন তো 100% উপকার আপনারা পাবেন বন্ধু। তো আমাকে পেয়ে কিন্তু অবশ্যই, উপকার পেলে কিন্তু অবশ্যই একবার একটু কমেন্ট করে জানাবেন, দাদা উপকার আমি পেয়েছি, তো আমি কিন্তু তখন নিজেকে খুব ধন্য মনে করবো যে আপনারা আমার ভিডিওতে আপনারা এই সমস্ত পদ্ধতি নিয়ে করেছেন, তো আমি নিজেকে খুব ধন্য মনে করব। তো এই পর্যন্ত আজকে আপনাদেরকে বললাম বন্ধু, প্রতিদিনই কম বেশি গাছগাছড়া বলুন, তন্ত্র মন্ত্র বলুন, বা এই আয়ুর্বেদিক উপায় ওষুধ বলুন, আমি কিন্তু আপনাদের সামনে হাজির করব ভিডিওর মাধ্যমে। তো আপনারা অ্যাক্টিভ থাকবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের একটা বটনটি প্রেস করুন এবং আমার সঙ্গে থাকুন বন্ধু। ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত।